যশোর আদালত চত্বরে সিনিয়র আইনজীবী কাজী ফরিদুল ইসলাম ও ব্যারিস্টার এ কে এম গোলাম মোর্তজা সমর্থকদের মধ্যে মারামারি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় দুই পক্ষের কয়েকজন আহত হয়েছেন। সোমবার দুপুরে মামলা প্রত্যাহার বিষয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে এ ঘটনা ঘটে। যশোর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ফরিদুল ইসলাম একটি মামলার বাদী পক্ষের আইনজীবী। ওই মামলার বাদীর অনুপস্থিতিতে মামলার আপোষনামায় সই করতে বলা হলে রাজি হননি তিনি। এতে ক্ষিপ্ত হন ব্যারিস্টার এ কে এম মোর্তজা আর তার সহযোগীরা। এ সময় তারা কাজী ফরিদুল ইসলামকে লাঞ্ছিত করেন। খবর পেয়ে অন্য আইনজীবীরা এসে পাল্টা হামলা চালায়। এ সময় একটি গাড়িও ভাঙচুর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। একই সঙ্গে ব্যারিস্টার এ কে এম গোলাম মোর্তজা ও তার সহযোগীদের উদ্ধার করে থানায় নিয়ে যান। তবে অভিযোগ অস্বীকার করেছে ব্যারিস্টার এ কে এম মোর্তজা। সেই ব্যারিস্টারের সাথে 10-12 জন লোক, তারা খুব আক্রমণাত্মক, না এখানে সই করতে হবে, কি মনে করছে এই দরখাস্তে সই করতে হবে। এরপরে ধাক্কাধাক্কি এক পর্যায়ে যখন লয়ার এবং ক্লার্করা প্রটেস্ট করলো, প্রটেস্ট করার পরে তারা দৌড়ায় পালা চলে গেল। আমাকে ধাক্কা দিল, দেওয়ার পরে উনি সাথে সাথে 3-4টা ফোন কল করলো। এই ফোন কল করার সাথে সাথে কেউ একজন সাংবাদিক আসলো আর ওনার কিছু লোকজন আসলো। আসার পর আমার যে চাস্ত ভাই তাকে ধরে মারলো, মেরে তাকে রক্তাক্ত করেছে, আমার গাড়ি ভেঙেছে, আমার একটা ভাতিজা ছিল সাথে তার ফোনটা কেড়ে নিয়েছে, গাড়ির ডোর ভেঙে দিয়েছে।